বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ের অঙ্গ হিসেবে পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। দ্বিতীয় পর্যায়ে 2.0 প্রতি ঘরে সুশাসন আবার শুরু করা হয়েছে। এ পর্যায়ে গতবার আমরা প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আগরতলা পুর নিগমে 11টা ওয়ার্ড আমরা করেছিলাম। তারপর আমাদের মনে হচ্ছে না অনেকটা হয়ে গেছে, এবার জোনাল ভিত্তিক আমরা দুইবার প্রথমবার করেছি। একবার প্রতিটি 4টা জোন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে 4টা জোনে হয়েছে। তারপর দ্বিতীয় পর্যায়ে সবগুলো হয়েছে। গত পর্যায়ে আমাদের 30 তারিখ আমাদের বিধায়কের অকাল প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি। আমার বিশ্বাস থাকবে যে আজকে যারা সুবিধাভোগীরা এখানে এসেছেন, যারা বিভিন্ন কাজে এখানে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য সুবিধা পাওয়ার জন্য এসেছেন, তারা আমাদের সরকারি ভাবে আমাদের প্রবেশদের সহযোগিতা করা সম্পূর্ণভাবে আমাদের সরকার তথা মানুষের নেতৃত্বে এই সরকার চাইছে। প্রতিটি ঘরে গেছে মানুষের সুশাসন প্রতি সুশাসন মধ্যে তার কর্মসূচি সুযোগগুলি পৌঁছে দেওয়া হবে। আজ আমি এই শিবিরে সফলতা কামনা করি।